আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শকসতা যে যে প্রান্তে বসে আপনারা আর টিভি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ আহলান ওয়া সাহলান মাহির রমাদান মহান স্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক প্রতি জমাবারের ন্যায় আমরা প্রতিদিন পবিত্র মাহে রমজান মোবারক উপলক্ষে আর টিভির বিশেষ ইসলামিক অনুষ্ঠান বি আর রমজানের সৌগাত নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজকেও ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করবেন তাদের সে প্রশ্নের এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব যারা মাওলানা মোহাম্মদ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা বরাবরের মতো টেলিফোন করবেন মোবাইলও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন করবার জন্য থাকুন আমরা এই ফাঁকে ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে কিছু আলোকপাত করবো ডক্টর রফিকুল ইসলাম মাদানির কাছে ডক্টর রফিউ ইসলাম মাদানি আমরা জি রমজান মুবারকের গুরুত্বপূর্ণ এই মাস এ দিন এ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানবতার জন্য সবচেয়ে বড় কল্যাণ যেটি সেটি এই কোরআন নাজিলের মাধ্যমেই হয়েছে যে এ কোরআনে মানুষের জীবনের জন্য বহুবিধ গাইডলাইন আল্লাহ রবুল্লা আলমী দিয়েছেন যেগুলো মানুষের কল্যাণের জন্যই সেই জায়গায় এই রমজান মাসের বিভিন্ন ইবাদত বাদতবন্দিগীর পাশাপাশি অভূতপূর্ব কল্যাণের পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যে কল্যাণটি সেটি হচ্ছে মানুষকে কেন পাঠানো হয়েছে কোরআনের একটি আয়তে আছে কুন্তম খয়রা উম্মি তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এরকম আয়াতে বলেছেন অফিয়া মোয়ালি মাহবুল্লিসা ইলে আল মাহরুম জি তোমাদের সম্পদের মধ্যে দরিদ্রের অধিকার রয়েছে এখানে অধিকারের কথা বলা হয়েছে এই যে এত অধিকার তো সাধারণত দেয়া হয় নিজের পরিবারভুক্ত যারা অধীনস্থ তাদেরকে অধিকার দেয়া হয় কিন্তু এখানে গরিবদের অধিকারের কথা বলা হয়েছে এই অধিকার এত বড় কথা এটা আমরা কিভাবে দিতে পারি এবং সে অধিকারগুলো কি কি যদি আপনি এই রমজানের কল্যাণে আলোচনা করেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসিল্লাহ আবাদ ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নটি করার জন্য আমরা অনেক সময় বুঝতে ভুল করি আমরা মনে করি যে আমি মুসলিম আমার কাজ হলো কিছু আবাদত করা এবং আবাদত বলতে আমরা সলাৎ সিয়াম কোরআন তালাত এগুলো কি বুঝি অথচ আপনি শুরুতে যে আয়াতটা বললেন এই আয়াতের আল্লাহ সুমান তালা আমাদের যেই মানব মিশন আমাদের যেটা আমাদেরকে প্রেরণার যে টার্গেট সেটি বলে দিয়েছেন কুন্তু নাস আমাদের শ্রেষ্ঠত্ব নির্ভর করছে এই মিশনের উপরে যে আমরা মানব কল্যাণে ব্রতি হব আমরা মানব কল্যাণ সাধন করব। মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কোনো জাতি নাই আর মানব সেবার চাইতে বেশি উত্তম আর কোনো কাজও কিন্তু নেই আল্লাহ তালে এই বিষয়টিকে কোরআনে সুনিশ্চিত করেছেন সুনিশ্চিত করেছেন অতএব আমি যে সালাত পড়লাম এটা নিচক আমার জন্যই আমি যে রোজা রাখলাম এটা নিছক আমার জন্যই কিন্তু আরও কিছু আবাদত রয়েছে যেটি আহ আমরা শুধু আমার জন্য না এটা সোসাইটি কেন্দ্রিক রাষ্ট্র কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক তারই একটি হলো যেমন ধরুন মাহের রমাদান সিয়ামের সিয়ামের সুন্দর পরিবেশ রাখার জন্য এখানে আমরা যে যে দিক আছি সেই দিক থেকেই যদি আমরা ভূমিকাটা রাখি তাহলে কিন্তু চমৎকার একটা পরিবেশ হয় যেমন ধরুন রোজার আগে মানুষ ইফতার কিনবে প্রচুর ইফতার কেনাকাটা রয়েছে মানুষের কেনাকাটা লাগবে সামনে ঈদ রয়েছে এইখানে আমরা দেখতে পাই যে আমাদের দেশে সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিশেষ করে একটা কৃত্রিম সংকট তৈরি হয় সৃষ্টি করা হয় সৃষ্টি করা হয় এবং দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয় অথচ আপনি সারা বিশ্বে দেখবেন আমি এটা ইউরোপে প্র্যাকটিক্যাল দেখেছি দীর্ঘ দশ বছর সেখানে ছিলাম যে সেখানে তাদের যে কোনো উৎসবে যে কোনো কিছুর দাম তারা কমিয়ে দেয় দাম কমিয়ে দেয় অথচ আমাদের এখানে এটি আবাদত এমতের দিন আল্লাহ না তাহলে এক ব্যক্তিকে তো এমনভাবে নজার দিবেন যে এই লোকের কোন আবাদত আল্লাহর কাছে পছন্দ হয়নি শুধুমাত্র একটা বিষয় সে পাওনাদারদের কাছে যখন টাকা আদায় করতে যেত তা কেউ অপারকতা প্রকাশ করলে আচ্ছা ঠিক আছে জোড়া জুড়ি করো না আর পরে দিবে না যখন পারে এতটুকুন কাজ যে করার কারণে আল্লাহ সুবাহ তাকে মাফ করে জানাতে দিয়ে দিবেন অতএব মানব কল্যাণ বিভিন্ন ভাবে আমরা করতে পারি আজকে তো আমরা মানবতার কল্যাণের চেয়ে আমরা নিজের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকি বেশি জি নিজের আখের ঘোষণার চেষ্টা করি শুধু তাই নয় আমরা দুর্নীতিতে অনেক সময় চ্যাম্পিয়ন হয়ে যাই তো এটা কারা করে যারা বড় লোক যারা সবচেয়ে সচ্ছল ব্যক্তি তারাই দুর্নীতি করছে তো এই সুনীতিটা কারা প্রতিষ্ঠা করবে এবং কিভাবে এটা সম্ভব আসলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখা দরকার আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী কোরআনে আল্লাহ সুবাহ ওই দিকে ইঙ্গিত করেছেন আয়াত দিয়ে ধরুন এই যে আমরা এখন টিভি থেকে উপস্থাপনা করছি তো এইখান থেকে যদি আমরা মানুষকে মানে একটু তাদের মোটিভেশনাল স্পিচের মাধ্যমে আমরা যদি তাদেরকে একটু মানুষভাবে তৈরি করি যে এই দুনিয়া কয়দিনের থাকবে তো না কিছুই তো নিয়ে যাওয়া যাবে না বাদশা সেকান্দার মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিলেন আমাকে তোমরা যখন কাফন দিবে আমার দুটো হাত বাহিরে রাখবে এরপর আমার লাস্টা নিয়ে শহরে প্রদক্ষিণ করবে লোকজন জিজ্ঞাসা করলো যে কেন গুলি বলছেন তখন তিনি বললেন যে লোকজন যেন দেখে যে আমি প্রতাপশালী বাদশাহ সেকান্দর যখন কবরে যাচ্ছে তখন আমার দুটো হাত খালি আমার হাতে কিছু যাচ্ছে না হ্যাঁ অতএব আমাদের দেশে বিশেষ করে যারা নাকি দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেন তারা নিশ্চয়ই পেটের তাগিদে অথবা পরিবারের প্রয়োজনে তারা করছেন না এটি এক ধরনের তাদের তারা মানসিক বিকারগ্রস্ত মোহ এবং জি দিক এক ধরনের বেধি হ্যাঁ এত সম্পদ তাদের জমা রয়েছে যে এটা চোদ্দ পুরুষ কেউ শেষ করতে পারবে না এই সম্পদ সে জানে নিজেও এটার হিসাব করতে পারবে না তারপরে সে খামা খাই কাজগুলো করছে এগুলো কারণে কিন্তু সে কে দিন মিসকে নিয়ে ধরা পড়বে অতএব যারা এই কাজগুলো করছেন এগুলো না করে যদি মানব কল্যাণে ব্রতি হয় তাহলে তার নিজের জন্য কল্যাণ কর সমাজ রাষ্ট্রের জন্যও কল্যাণ কর এইভাবে প্রত্যেকই এবং পাশাপাশি রাষ্ট্রের নিয়ন্ত্রণে যারা আছেন তারা যদি সেই ক্ষেত্রে একটু যে কেউ এই কাজ করবে হ্যাঁ রাষ্ট্রের স্বার্থে আমাদের আমাদের জনগণের স্বার্থে কিছু নিয়ম নীতি শুধু তো ধর্মের প্রয়োজন নেই আমরা তো শুধুমাত্র এটা বলি না যদি নিয়ম নীতি যেগুলি রয়েছে সেগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো দিনের তিন ভাগের দুই ভাগ প্রতিষ্ঠা হয়েই গেল অতএব আমার মনে হয় এই ক্ষেত্রে টপ টু বটম আমরা তারাই রয়েছি আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য এরকম যে ইসলাম ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ ছিন্ন করে সকলকে পেটে খাবারের একটা ব্যবস্থা সৃষ্টি করতেছে আমরা একটা টেলিফোনে ছিলেন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নাম বলেন প্রশ্ন করুন দুঃখিত সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে আপনি আবার চেষ্টা করুন জি মমতরাম আমরা আলোচনা করছিলাম ইসলাম ইসলাম এক নম্বর জাকাত ব্যবস্থা প্রবর্তন করেছে যেটি নিয়ে দীর্ঘ আলোচনা হবে পুরো মাসব্যাপী আমি জাকাত ব্যবস্থা নিয়ে লম্বা কথা বলছি না দুই নম্বর সিয়াম কেন্দ্রিকাসন এইখানে দারিদ্রতা বিমোচন প্রকল্প এবং প্রত্যেকের জন্য মানে আহার বাসস্থান এবং তাদের যেই অন্যের সুষ্ঠু সমাধান এটি আল্লাহ সুবাহ কিভাবে চিন্তা করেছেন একজন বয়োবৃদ্ধ মানুষ সিয়াম পালন করতে পারে না অথচ তার সচ্ছলতা রয়েছে আল্লাহ আতালা তার জন্য বিধান করলেন ও আল্লাহিদিয়াতুন তারা প্রতিদিন সিয়ামের এগেনস্টে তারা কি করবে ফিদিয়ে দেবে তাহলে এর মাধ্যমে একটা দারিদ্র্য বিমোচন প্রকল্প হলো আবার দেখুন এই যে মাহরমাদান শেষে আহ ঈদ আসছে ঈদের সময় আল্লাহসবানা তারা সদাকাতুল ফিতরের ব্যবস্থা করলেন আব্দুল নরদাল্তা তালা বর্ণনা করেছেন ফরদার রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম সদা কাতল ফিতরি নবীজু সাল্লাহসাল্লাম সদাকাতুল ফিতর ফরজ করেছেন ওয়াজিব করেছেন প্রতি ব্যক্তির উপরে এটা যে ছোট্ট বাচ্চা রোজা রাখে না তার জন্য আর যে বয়ো বৃদ্ধ রোজা রাখতে পারে না তার জন্য প্রত্যেকের জন্য তো এই ফিদিয়াগুলো যদি আদায় করা হয় তাহলে দেখুন একটা দেশে কি পরিমাণ দরিদ্র থাকতে পারে আমাদের দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে এখন কোনোভাবেই দুই কোটির বেশি দরিদ্র নেই হুম দুই কোটির বেশি অতএব জাকাতের অর্থগুলো যদি ঠিকমতো উত্তোলন করা হয় এবং সিএমের ফিদিয়াগুলো যদি ঠিকমতো আদায় করা হয় এবং মাহের অবাদান শেষে সদাখাতুল ফেতের যদি দেওয়া হয় এরপরে আরও অন্যান্য যে বিষয়গুলোতে আল্লাহ না তালা দারিদ্র বিমোচন প্রকল্প রেখেছেন এইগুলো যদি আমরা অনুসরণ করি সত্যিকার অর্থে এবং মানে এর যে ফ্রুটফুল রিজাল্ট পাওয়া যাবে সেই জন্য আল্লাহনা তারা যে পন্থা অ্যাপ্লাই করলেন সেই পথে তো আমাদেরকে হাঁটতে হবে জি আসলে ইসলামের যে মূল স্পিরিট সেই স্পিরিটটা হচ্ছে যে একটা মানুষ সে যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে সেই মানুষটা সত্যিকার অর্থে মানুষের মর্যাদা যদি পৃথিবীতে পায় সেজন্যই কিন্তু আল্লাহতালা সে ব্যবস্থাটা করে দিয়েছেন যাতে একটি মানুষ অন্যায়ভাবে অন্যায় কেউ কারো সম্পদকে কুক্ষিগত করতে না পারে আবার আরেকজন যেন অনাহারে অর্ধাহারে যেন সে জীবন অতিবাহিত করতে না পারে সেই জিনিসগুলো কিন্তু ইসলাম খেয়াল করে এই ইসলামকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ শান্তিময় জীবন বিধান অর্থাৎ সবকিছু আল্লাহ রবী ইসলামের মধ্যে দিয়েছেন ইসলাম জি আপনি অনেক সময় আমরা দেখি যে আল্লাহ সুবাহ কিছু লোককে দরিদ্র রেখেছেন কেন রাখলেন আবার কিছু লোককে আল্লাহ সুবাহন তারা সম্পদশালী করেছেন কেন করলেন আল্লাহ সুবাহা জানেন যেই লোকটা দরিদ্র এর হাতে যদি প্রচুর টাকা দেওয়া হয় তাহলে এইটার যে ইউজফুল ইউটিলাইজ অথবা এই টাকাগুলো যেইভাবে যেভাবে ব্যবহার করা দরকার সেটা পারবে না তার যোগ্যতা নেই আল্লাহ সুবাহ তার উপর কোন জায় জামেলা দেন নাই জায় জামেলা দিয়েছেন কার উপরে আল্লাহ সুবাহা যাকে বৃত্তশালী করেছেন যাকে মেদা দিয়েছেন যাকে যোগ্যতা দিয়েছেন একশো লোক খাটানোর মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবাহ আবার সেখানে জানিয়ে দিলেন মালিম হাকুম মালুম

জি অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা উত্তরে চলে যাচ্ছি জিমতাম দেখুন আমি প্রশ্নটার উত্তরটা একটু বাড়িয়ে দিচ্ছি আজকে আমাকে একজন প্রশ্ন করলেন রোজা রেখে নখ কাটা চুল কাটা যাবে কি না মানুষ না জানার কারণে তো রোজা ভাঙ্গার সাথে তো নখ কাটার চুল কাটার কোনো সম্পর্ক নেই অনেক সময় আমরা গুলে ফেলি যে কি যে একটা কারণে অজু ভেঙে যায় সেটাকে রোজা ভাঙ্গার সাথে আমরা মিলে ফেলি যেমন কোনো কোনো আলেম বলছেন যে রক্ত যদি কোনো জায়গা থেকে বেরিয়ে গড়িয়ে পড়ে তাহলে অজুটা ভেঙে যায় হ্যাঁ অতএব রক্ত বের হওয়ার সাথে রোজা বের সম্পর্ক নেই অনেক ধন্যবাদ আমরা আসলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয় বর্তমান সময় উপযোগী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশের কিছু মানুষ এমন রয়েছে যারা হত দরিদ্র যারা কিছু রয়েছে মিসকিন যাকে যিনি যার টাকা পয়সা বাড়ি ঘর আছে কিন্তু তারপরেও তার বর্তমানে তার কিছুই নাই এমন একটা অবস্থা এই অবস্থায় এই অবস্থায় আমাদের করণীয় কি আমরা সে বিষয়ে নিয়ে আমরা একটু যাচ্ছি যে আসলে অর্থনীতি ভারসাম্য রক্ষা রক্ষায় ইসলামের নির্দেশনা এবং আমাদের বর্তমানে করণীয় কি হতে পারে দেখুন একটা জরিপে জাকাত ম্যানেজমেন্ট একটা জরিপ করেছিল সেখানে এই জরিপটা ছিল আরো বহু কয়েক বছর আগের অন্তত পাঁচ সাত বছর আগের তখনই তারা জরিপ করে দেখেছে যে বাংলাদেশে যদি জাকাত ঠিক মতো উত্তোলন করা হয় তাইলে অন্তত তিরিশ হাজার কোটি টাকা জাকাত আসবে হ্যাঁ যদি এই জাকাতটা আসে এবং সেই হিসাবে যে দরিদ্রের পরিমাণ ছিল হত দরিদ্র তাদেরকে যদি দেওয়া হয় তাহলে প্রতি ব্যক্তিকে অন্তত বিশ লক্ষ টাকা করে দেওয়া তাহলে সেই যে জাকাত ম্যানেজমেন্ট টা সুষ্ঠভাবে হওয়ার জন্য কি করা দরকার শুনবো একটা টেলিফোনিয়া এক লাইনে লাইনের জি আসসালাম আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নাম বলুন প্রশ্ন করুন হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি ঢাকার উত্তরা থেকে বলছি আমার নাম জহরুল হক বয়স ছিয়াত্তর বছর আমি রোজা রাখছি কিন্তু আমি এক মাস আগে চোখে অপারেশন করেছি এখন এই ডাক্তার ডাকতে চাই চোখে ফোটা দিতে বলছে এখন তো চোখে ফোটা দিতে হচ্ছে এখন আমার এই গ্রামটা কি রোজা মাক হচ্ছে না রোজা হচ্ছে না হচ্ছে না এই রোজা ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা জানার চেষ্টা করেছি জি সুন্দর প্রশ্ন করেছেন আধুনিকটি আহ আপনি তো বয়স্ক মানুষ আবার চোখের অপারেশন করেছেন এটি ছাড়াও যেকোনো সাধারণ মানুষ যদি তার চোখে ড্রপ নিতে হয় খাদ্যালিতে যাবে না অতএব আপনার রোজার কোনো রকম কোনো ক্ষতি নাই মাকরু হবে না কিচ্ছু হবে না আপনি আহ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আপনার চোখের ড্রপ নিতে থাকুন এবং রোজা কন্টিনিউ করুন যেহেতু রোজা না হওয়ার জন্য মাকরু বা আমরা রোজা ভঙ্গের কিছু কারণ রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিছু যদি আলোকপাত করেন যে আসলে কি কি স্পেসিফিক কারণ অনেক সময় মনে করে যে ইনসুলিন নিলে নেওয়া যাবে না না নেওয়া ভালো এরকম ব্যাপারগুলো থাকে আসলে কি ঠিক দেখুন দুই ধরনের রুগী রয়েছে এক কিছু হলো ডায়াবেটিক্স রুগী যাদের ইনসুলিন নিতে হয় আবার কিছু হলো শ্বাসকষ্টের রুগী যাদের ইনহেলার নিতে হয় তো শ্বাসকষ্টের রুগী যারা তারা যদি ইনহেলার নেন তাহলে একজন তো যারা গবেষণা করেনি তারা বলবে ইনহেলার মুখের মধ্যে নিচে রোজা ভেঙে যাবে ইনহেলার রোজা ভাঙবে না কারণ গ্যাস এবং যেই কয়েকটা পানির ছিটা এটা তার গলা ভেদ করে পর্যন্ত পৌঁছায় না বিধায় তার রোজা ভাঙবে না অতএব কেউ যদি চার পাঁচ সাত আট দশ বার ইনহেলার ব্যবহার করে রোজা রাখতে পারেন তাহলে তিনি রাখবেন এটি একটি আর দ্বিতীয়ত ইনসুলিন নেওয়ার যে বিষয়টা ইনসুলিনটা তো সাধারণত মানুষ খাবার আগে গ্রহণ করে তো সেই ক্ষেত্রে আর কারো যদি অবস্থা এরকম হয় যে ইফতার গ্রহণ করার আগেই তাকে ইনসুলিন নিতে হবে তবু তিনি নিতে পারবেন হ্যাঁ তিনি নিতে পারবেন কারণ ইনসুলিন যেটি এটি একটা মেডিসিন এবং এই মেডিসিন ডাইরেক্ট খাওয়া হচ্ছে না এবং এটি পাকস্থলিতে পৌঁছাচ্ছে না বিদায় তারা গবেষণা করেছেন তারা বলেছেন ইনহেলার ইনসুলিন এবং চোখের ড্রপ এই ধরনের রোজার কোনো ক্ষতি নেই আসসালাম আলাইকুম জি কে বলছেন কথা থেকে নাম বলুন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে জি জি আলোচনাটি করছিলাম যে আসলে এই মাসে আমরা মানুষের জন্য কিছু কাজ করব। জি কারো কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে আমরা ওখান থেকে পাঁচশো টাকা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব পাঁচ লক্ষ টাকা থাকলে আমরা পাঁচ হাজার টাকা দেবার চেষ্টা করব এই যে একটা মানুষের দিলে কি ফায়দা কি ফজিলত সেই জিনিসটা যদি বলেন দেখুন প্রতিটা এবাদতের ক্ষেত্রে নবীজির সুন্দর অনুসরণ করলে এবাদতের সব বেড়ে যায় আলাইহি জ্লাহাম দানবীর ছিলেন وكان আজ ما يكون في رمضان حين يلقاه جبريل رمضان اسলে নবিজি সাল্লাল্লাহু দানের পরিমাণ বাড়িয়ে দিতেন নবিজি বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় যদি শরণবানিয়ে দেওয়া হয় তাহলে তিন দিনে বেশি লাগবে এটা বিতরণ করতে একদিন তিনি আসরা সালাত পড়ايا তাসবিহ না করে খুব দ্রুত বেরি আসলেন সাহাবায়ে کرام ভাবলেন যে কি ব্যাপার তখন তিনি বাড়িতে গিয়ে বললেন যে এই যে অল্প জচ্ছমান একটু সোনা দানা ছিল যেটা আগে সদাকা করা হয়নি নামাজের ভিতরে মনে পড়েছে তাড়াতাড়ি এটা সদাকা করো

আ চেষ্টা করুন আবার আমরা ইনশাআল্লাহ দেখছি আপনাদের নিমাতনাম জি অতএব মানুষের মানুষের এইটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শুধু শারীরিক ইবাদত করলেই হবে না পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া যে রিজিক সেখান থেকে ব্যয় করতে হবে অন্যদেরকে শামিল করে নিতে হবে এবং কেউ যদি একজন মুসলমানের একটা দুঃখ দুর্দশা দূর করে দেন দুনিয়াতে আপনি আবার চেষ্টা করছেন যে প্রিয় দর্শক কি লাইনে রেখেছেন আসসালামু আলাইকুম ওয়া থেকে অনেক ধন্যবাদ প্রশ্ন করুন যে আমার

খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো দুইটা একটা হলো শেষদায় হাদিসের মধ্যে বলছেন আকরাবু মায়া কোন আব্দুমির রবি হা সাজিদ ফা আকসি রুফি হিমিনা দোয়া অতএব শেষদায় প্রচুর দোয়া করা এটা একটি দুই নম্বর হইলো এই যে আমরা দোয়া মাসুরা বলি আল্লাহ নিজালাম তো নফসি এটাও কিন্তু দোয়া এই দোয়া এবং এর পাশাপাশি আরো অন্যান্য দোয়া যেগুলো আপনি উল্লেখ করেছেন যেই দোয়াগুলো মাসুর অর্থাৎ কোরআন এবং হাদিসের দোয়া এই দোয়াগুলো আপনি ব্যাপক পরিমাণে করবেন তারপর আপনি সালাম ফিরাবেন হ্যাঁ এমন নয় যে সালাম ফিরার সাথে সাথে আমরা হাত তুলিয়া করলাম সলাতের ভিতরে দোয়াটা বেশি উত্তম নবীজ এখানে দোয়া করেছেন এবং সালাম ফেরানোর পরেও কিছু দোয়া রয়েছে যেমন নবীজি করতেন আল্লাহ সালাম নবীজি যে আমল গুলো করতেন এইগুলো করা এই আমলগুলো জি অতএব সলাতের ভিতরে যেই দোয়ার কথা আপনি বলেছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেস সালাতের যে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা তার একটা এখানে আপনি বেশি বেশি দোয়াগুলো করবেন তবে হ্যাঁ এই গুলো যেন মাছা হয় মা মানে কোরআন এবং সুন্নার দোয়া তাহলে আর কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ আমাদের আসলে ইসলামটা আসলে আমাদের জানতে হবে অনেক কিছু না জেনে কিন্তু আমরা কোনো কিছু আমল করতে পারি না যেমন নামাজের ক্ষেত্রে আমরা অনেক কিছু বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে আমরা অনেক বেদায়াতি কাজ করে ফেলি ঠিক তেমনি আমাদের ইসলামের আরো যে দিকগুলো রয়েছে আপনি একটি কথা শুরুতে বলেছিলেন যে আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এই জীবন ছেড়ে আমাদেরকে আল্লাহর পথে চলে যেতে হবে সেই জীবনের হিসাব দিতে হবে সেই জন্য এই দুনিয়ার এই পার্থিব জীবনে আমাদের যতক্ষণ কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা সবাই মিলে যদি আমরা ভোগ করি সেই জন্য আজকে যে মূল আলোচনা ছিল যে মানুষের কল্যাণের জন্য কাজ করা সংক্ষেপে বলবেন যে আসলে আমরা এই রমজানের শিয়াম পালন করে মানুষের জন্য আমরা কতটুকু দান করলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন সেই জিনিসটি সংক্ষেপে শোনেন আমি এখানে একটা মানে বিবেচ্য বিষয় যেটা আমার থিঙ্কিং অথবা আমার কিভাবে ক্যালকুলেশন করা দরকার সেটা বিষয়টা যদি আমরা চিন্তা করি যে যিনি আজকে হাত পাচ্ছেন অথবা যিনি হত দরিদ্র ওই ব্যক্তিটা যদি আমি নিজে হতাম অথবা আমার পরিবারের কেউ হতো তাহলে কেমন হতো যদি আমি আমি কারো কাছে হাত পাততাম তাহলে সে কি পরিমাণ দিলে আমি খুশি হতো হ্যাঁ এই বিবেচনা যদি আমাদের ভিতরে চলে আসে হ্যাঁ অর্থাৎ নিজেকে যদি ওই প্লেসে দাঁড় করিয়ে যিনি হতদরিদ্র তার প্লেসে দাঁড় করিয়ে চিন্তা করি তাহলে কিন্তু অ্যান্সারটা টিভি থেকে দেওয়ার দরকার হচ্ছে না আমি নিজে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছে অতএব মানুষকে আপনি আপনার মতোই মনে করুন এবং যিনি তাকে এখানে নামিয়ে দিয়েছেন আপনাকে উপরে উঠিয়ে দিয়েছেন তিনি কিন্তু আল্লাহ সুবান এবং তিনি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ করে দিতে পারছেন আপনার ব্যাটারিটা যদি আল্লাহ সুবান নষ্ট করে দেন তাহলে ব্যাটারি লাগানোর জন্য কিন্তু সিঙ্গাপুর যেতে হবে হ্যাঁ এখানে কিন্তু পনেরো লাখ টাকা চলে যাবে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছেন এবং বিভিন্ন চমৎকার বক্তব্য প্রদান করেছেন আর টিভির ইসলামিক অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি হেরান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবে এগুলোই এই যে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনা এই আলোকে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে এবং একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্মাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্ব রবি সাল্লিয়াসাল্লাম সেদিন তিনি ঘোষণা করেছিলেন হৈরুল কুরি কারণী সর্বশ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ সমাজ হচ্ছে আমার সমাজ সেই সমাজের মধ্যে কোনো গরিব ছিল না দুঃখী ছিল না অসহায় মানুষ ছিল না জাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ ছিল না এমন একটি সমাজ রচল উপহার দিয়েছেন কেন আজকে আমরা অসহায়ের মানুষ রাস্তার পাশে দেখি কেন আমরা বাজারে গেলে আমরা দেখি দরিদ্র মানুষ চিৎকার করছে হাহার করছে কেন আমাদের কি লজ্জাল আমাদের থাকা দরকার আসুন আমরা চলে যাই আমরা চলে যাই সেই সকল মানুষের কাছে এই এইরমজানছি আমি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবল করুক সকল মানুষকে নিয়ে যাতে আমরা ঈদুল ফিতর ঈদ উল আজহা এগুলো উপভোগ করতে পারি এই হোক আমাদের সকলের প্রত্যাশা বি আর বি নিবেদিত রমজানের সৌগাদ আজকের মতো শেষ করছি আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরাকাত